থাকা থাকা সবই এখানে। পাশের ঘরে আমার মা থাকে, আমার বাবা নেই। আপনার মা এখন বাড়িতে নেই? না, মা একটু বেরিয়েছে। সাথীকে আপনার কেমন লাগে? সাথী আমার বন্ধু, ভালো বন্ধু। আপনি ছবিটা দেখুন। আমাকে না দেখে ছবিটা আপনি আঁকলেন কিভাবে? আসলে কোনো কিছু না দেখলে কল্পনাই করা যায় না, আর কাউকে না দেখে হুবহু তার ছবি আঁকাও যায় না। আপনাকে আমি একদিন দেখেছিলাম ওই বটতলার সামনের রাস্তায়। আপনি আমার সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, আপনার এই অপূর্ব রূপটা আমার মনে বারবার ভেসে ওঠে। ছবিটা আঁকার সময় আপনার মুখটাই আমার কল্পনায় চলে এসেছে, তাই আপনার মুখটা আঁকতে পেরেছি। আপনি যেদিন আমায় রাস্তায় দেখেছিলেন সেদিন কিন্তু এই লাল টিপটা আমার কপালে ছিল না। জানি, কিন্তু লাল টিপে আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে। অবশ্য আপনার যদি আপত্তি থাকে আমি টিপটা মুছে দেবো। না না, আপনার আঁকা ছবি আপনি কিভাবে সাজাবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আমি বলছিলাম যে ছবিটা যদি সত্যি আমাকে মনে করে এঁকে থাকেন তাহলে লাল টিপটা ঠিক। ঠিক আছে, আমি আসি তাহলে। চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এই আমার কার্ড, এতে আমার নাম্বার আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ চলুন। আচ্ছা, দুনিয়ায় এত মেয়ে থাকতে তোমার বন্ধুর আমার দিকে নজর পড়ল। দেখো, সেটা হতেই পারে, বিবাহের হয়তো তোমাকে ভালো লাগে। আমাকে তোমার কেমন লাগে? ভালো লাগে। ভালো না লাগলে তোমার সাথে বসে আড্ডা মারতাম। বলছি যে তুমি আমার ছবিটা কবে আঁকছো বলো। তুমি আগে কমপক্ষে এক ঘন্টা চুপ করে বসে থাকার অভ্যাস করো। ভালো ছবি আঁকতে গেলে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয়। তোমার কথা আমি আমার দিদির কাছে বলেছি, বাড়িতে তোমার নাম করে বলিনি, বলেছি আমার একটা ভালো বন্ধু আছে। তোমার দিদি এখনো বিয়ে করেনি কেন? বাবা মা চেষ্টা করছে কিন্তু ও আর বিয়ে করতে রাজি হচ্ছে না। আসলে একবার একটা আঘাত পেয়েছে তো তাই। একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভবিষ্যতের কথা ভাবা উচিত। সাথী, আমার একটা কাজ আছে, করতে হবে। বলছি তুমি আমার ছবিটা আঁকলে আমি বাড়িতে গিয়ে দেখাতে পারতাম। আচ্ছা, একে দেবো। আচ্ছা শুভ, তুমি তো বলেছো তুমি তোমার কল্পনা থেকে ছবি আঁকতে পারো, তা তুমি আমাকে কল্পনা করে একটা ছবি আঁকতে পারছো না? আসলে তোমার ওই ধীর স্থির মুখটা না আমি কল্পনাই করতে পারি না। শুভ, তুমি বড় দুষ্ট। আমাকে একদিন রাস্তায় দেখে ও আমার ছবিটা এঁকে ফেললো, অথচ সাথী বলছিল যে ওর ছবি আঁকছে না। সাথীকে বারবার দেখেও সাথীর ছবি কেন আঁকছে না? আমার মধ্যে কি দেখলো? আরেকবার যাবো ওর কাছে, জিজ্ঞাসা করবো গিয়ে ওকে। কিন্তু সাথী জানতে পারলে আবার কি ভাববো? আচ্ছা, সুভাষিস কি সাথীকে বলবে যে আমি ওর বাড়ি গিয়েছিলাম? হুম।
একা একা বসে কি ভাবছিস? কিছু না রে। হ্যালো হ্যালো, আরে বাবা ফোনটা কেন ধরছো না? এই তো ধরলাম, বলো। বলছি কখন আসছো? কোথায়? ভুলেই গেছো? আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে বটে। এ আমার একটু কাজ আছে গো। কোনো ব্যাপার না, রাখছি। আপনার এই অপূর্ব রূপটা আমার মনে বারবার ভেসে ওঠে। ছবিটা আঁকার সময় আপনার মুখটাই আমার কল্পনায় চলে এসেছে, তাই আপনার মুখটা আঁকতে পেরেছি। শুভ কি আমাকে ভালোবাসে? না হলে একবার আমাকে দেখে ছবিটা আঁকলো কিভাবে? ও আমার হাতটা ধরলো কেন? কি বলতে চাইল? ও রোজ আমার ছবিটা দেখে বলে কি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে? ওকে আমার খারাপ লাগে না, কিন্তু আমি যে বিধবা সেটা কি ও জানে? সাথে কি ওকে বলেছে সে কথা? আরেকবার ওর সাথে দেখা করতে হবে, ছবিটা যাতে ও কোথাও পাঠিয়ে দেয় সে কথা ওকে বলতে হবে, না হলে সাথে আমাকে নিয়ে যেতেই চাইবে না। সাথীর সামনে শুভর সাথে দেখা করাটা ঠিক হবে না। শুভকে বলতেই হবে ছবিটা কোথাও পাঠিয়ে দিতে। আজকেই দেখা করব, শেষবারের মতো। কিরে এখনো বসে আছিস? রেডি হসনি? বললাম না শপিং এ যাব। আচ্ছা শোন, কয়দিন ধরে লক্ষ্য করছি তুই যেন কি যেন ভাবছিস। কি ভাবছিস বলতো? না মা কিছু না। শোন না, ওই যে নির্মলদা আছে না, ওই যে তোর বাবার অফিসে কাজ করে, উনি একটা পাত্রের সন্ধান দিয়েছেন। পাত্রপক্ষ তো তোর ব্যাপারে সব জেনে রাজি হয়েছে, তাই ভাবছি একদিন ডেকে ফাইনাল কথা বলবো, কি বলিস? আমার জন্য কিছু করো না মা, তোমরা বরং সাথীর সঙ্গে ছেলেটার বিয়ের ব্যবস্থা করো। দেখ মা, সাথীর ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা নিশ্চয়ই আছে, কিন্তু তোর একটা ব্যবস্থা না করে সাথীর ব্যাপারে কি করে ভাবি বলতো? আর তাছাড়া পাত্রপক্ষ যখন তোর অতীত সব জেনে শুনে রাজি হয়েছে, তাহলে তুই কেন অমত করছিস? ঠিক আছে মা, আমাকে একটু ভাবতে সময় দাও। মারে একবার ভাব, একবার ভালো করে ভাব। দেখ তোরও তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে, আজ তোর যদি একটা হিলে হয়ে যায় তাহলে আমরাও তো নিশ্চিন্ত হই। একবার ভেবে দেখ মা, একবার ভেবে দেখ। মা যা, এবার তৈরি হয়নি, আমরা বেরোবো। চলো আমি রেডি হচ্ছি। শুভর সাথে লীলার আলাপ হলো কি করে? দেখ হয়তো সাথী আলাপ করিয়েছে। সাথী শুভ কিনি যা করে তাতেও দিদির সাথে আলাপ করে। আচ্ছা যদি শুভর সাথে লীলার আলাপ করাই, তাহলে তো বাইকের পেছনে বসে ঘুরবে না। আমার মনে হয় অন্য কোনো মেয়েও হতে পারে। যেই হোক, এটুকু বোঝা গেল শুভর সাথীকে কেন পাত্তা দেয় না, ও অন্য কারোর সাথে ইনভলভ আছে। সাথীকে কি কথাটা বলবি? না না এখনই বলার দরকার নেই, চল তো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই। চল। তুমি তো বাড়িতে আমার কথা বলে দিলেই পারতে, বিশেষ করে যখন প্রসঙ্গটা উঠেছিল তখনই তো বলতে পারতে। বাবার সামনে দাঁড়িয়ে বলবো?
আচ্ছা চলো একটু বসি। বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না, মাকে তো বলতে পারতে, নাহলে সাথীকে বলে দাও, ওই ব্যাপারটা বাবা মাকে জানিয়ে দেবে। সাথীকে আমি কি বলবো? বলবে তুমি আমাকে ভালোবাসো আর আমরা বিয়ে করবো। এ আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি সাথীর সাথে দেখা করে কথাটা বলবো। আচ্ছা দেখো, বাবা মা যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছে, তার সাথে যদি সাথীর বিয়ের ব্যবস্থা করা যায় তাহলে তো কোনো সমস্যাই থাকছে না। বলেছি বাবা মা আমাকে নিয়ে চিন্তিত, আগে আমার কোনো একটা ব্যবস্থা করবে, তারপর সাথীর বিয়ে নিয়ে ভাববে। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। তুমি কি ব্যবস্থা করবে শুনি? কি ব্যবস্থা করব? তোমাকে বিয়ে করে সোজা তোমাদের বাড়িতে গিয়ে উঠবো। হ্যাঁ বলো। কোথায় আছো? একটা কাজে যাচ্ছি। কেন? না এমনি, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করছিল তাই ফোন করলাম। ঠিক আছে, খুব শীঘ্রই বিয়ের ব্যবস্থা করছি। তখন সব সময় আমার সাথে কথা বলতে পারবে? তখন আমার বিরক্তি আসবে না তো? কোনো দিনও না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। আর হ্যাঁ, সাবধানে থেকো। তা তুমি এই জন্যই বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হওনি? কি, তুই কার কথা বলছিস? তোর মহাপুরুষটা কে? ওই যে, আই লাভ ইউ টু, বাই, সাবধানে থেকো। দেখি ফোনটা, দেখি, দে না দেখি। তোর আমাকে বলতে কি অসুবিধা? দেখ সাথী, আমার কোনো বিষয় না, তোকে মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? হঠাৎ করে জানতে পারলে ওর খারাপ লাগবে। খারাপ লাগবে না, ও মনে আঘাতও পাবে। বুঝলাম, তবে আমার মনে হয় সাথীকে ব্যাপারটা জানানো দরকার, কি বলিস? হ্যাঁ, দেখি যদি বাড়িতে থাকে, তবে এক্ষুনি থেকে ব্যাপারটা বলে দিস। এই, তোরা কি এখন সাথী আসা অব্দি অপেক্ষা করবি নাকি? তা নয় তো কি, যদি কাছাকাছি থাকে তাহলে ওকে এখনই ডেকে পুরো ব্যাপারটা আমি বলবো। তাহলে তোরা থাক, আমি যাই, আমার একটু তাড়া আছে। আসলে বাড়িতে একটু রিলেটিভ আসার কথা আছে। ও আচ্ছা, তাহলে তুই যা, আমরা দাঁড়াচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসি। আরে শোন, সাথী কি বললো আমাকে জানাবি কিন্তু। বাই, টাটা। হ্যাঁ টাটা। ও কোথায়? আমি আর জয়িতা পার্কে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়, তোর সাথে অনেক কথা আছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আয়। দেখ সাথী, শুভ তো তোর সাথে কোনোদিন সেইভাবে মেশেনি, ও জাস্ট আর পাঁচটা বন্ধুদের মতো তোর সাথে মিশেছে, সেই জন্য টেনশন করার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে অত ভাববার কিছু নেই। না না, আমি সেসব নিয়ে কিছুই ভাবছি না।
আমার শুধু অবাক লাগছে, শুভ বা লীলা দুজনেই ব্যাপারটা চেপে গেল। আচ্ছা, আমাকে বলে আমি কি ওদের বাধা দিতাম বল? যা হয়েছে ভালোই হয়েছে, তুই এখন বাড়িতে বলে ওদের দুজনে বিয়েটা দিয়ে দে। সেটা তো করবই, লীলার বিয়েটা হলে বাবা মা নিশ্চিন্ত হয়। দরকার কি বলছো? তোমার সাথে আমার একটা বিশেষ জরুরি আলোচনা আছে। কি বিষয়ে আলোচনা? বলবো, সব বলবো, কিন্তু তোমাকে আজ কেমন যেন দেখাচ্ছে। কোনো টেনশনে আছো? না না, টেনশন কিসের? আসলে আজ আমি জানতে পারলাম আমার এক বান্ধবীর বয়ফ্রেন্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই একটু মনটা খারাপ। ইটস রিয়েলি ভেরি স্যাড নিউজ। যাই হোক শুভ, আমি তোমার কাছে যে কারণে এসেছি। বলো। এটা নীলার ছবি, আমি আজকে নিয়ে যাব। বাড়িতে বাবা মাকে বলেছি, ওনারা দেখতে চেয়েছেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বাবা মাকে দেখিয়ে আবার তোমাকে ফেরত দিয়ে যাব, কিন্তু ছবিটা আমি এখনি নিয়ে যাব। কি নিয়ে যাবি সাথী? ও মাসি, হ্যাঁ ধরো, এই যে ছবিটা দেখছেন, হ্যাঁ এটা আমার দিদি লীলার ছবি। শুভকে একটা ছোট ছবি দিয়েছিলাম বড় করে আঁকার জন্য, সেটাই নিয়ে যাব। একটা কাগজ দাও না। হ্যাঁ দিচ্ছি। বা কি সুন্দর ছবিটা এঁকেছে, তাই না গো? অপূর্ব অপূর্ব ছবিটা। হ্যাঁ রে, খরচ পড়লো কত? ছবিটা আঁকতে কোনো খরচ পড়েনি, তবে এবার তোমাদের অনেক খরচ পড়বে। হ্যাঁ গো, ও কি বলছে বুঝতে পাচ্ছি না তো গো। তুই কি বলছিস পরিষ্কার করে বল তো। শোনো, ব্যাপারটা হলো এই ছবিটা যে এঁকেছে সেই ছেলেটা লীলাকে ভালোবাসে, আর লীলাও ছেলেটাকে ভালোবাসে, তো ওদের বিয়ে দিতে তোমাদের খরচ তো হবে না, এবার বুঝলে? হ্যাঁ রে, এসব কবে হলো? তুই তো আমাকে কিছু বলিসনি, আর লীলাও তো কিচ্ছুটি আমাদের জানায়নি। আমি যাবে জানতে পারবো তবে তো বলবো, তা আমি আজকে জানতে পারলাম তাই তোমাদের আজকে বললাম। তবে এই ব্যাপারটা লীলা আমাকে কিছুই বলেনি, আমি জানতে পারলাম। তবে ছেলেটা ভালো, প্রফেশনাল আর্টিস্ট, বাবা নেই, ছেলে আর মা, নাম সুভাশিস মুখার্জি। আমার সাথীমা ডিটেকটিভ হলে খুব নামডাক হতো। এই তো। কিরে, তুই কি ভেবেছিস তুই আমাকে কিছু না বললে আমি জানতেই পারবো না? লজ্জা পেয়ে গেছে। একেবারেই ঠিক বলেছ,
আসলে হঠাৎ ব্যাপারটা জানাজানি হয়ে গেছে তো। এই শোন, তুই লীলার কাছে যা, গিয়ে বল ছেলেটাকে একদিন আমাদের বাড়িতে আসতে, আমরা সব আলাপ করব, কি বল? নিশ্চয়ই। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, যা যা। সত্যি ছবিটা দারুণ এঁকেছে। ছবিটা যে এত ভালো আঁকে, সেই ছেলে নিশ্চয়ই ভালো হবে। কি রে, তোর আমাকে বলতে কি অসুবিধা ছিল? আমি কি তোকে বাধা দিতাম? আসছি মা। হ্যাঁ, এই হেলমেটটা নিয়ে যা। এই পাঞ্জাবির সাথে হেলমেটটা ভালো লাগে না মা। আসি। হেলমেটটা নিয়ে গেলি না? কি যে করে না ছেলেটা। দুগা দুগা। শুভর অ্যাক্সিডেন্টে মারা যাওয়াটা লীলার পরিবার খুন বলে মনে করে। সেই কারণে তারা ডিটেকটিভ সঙ্গে তদন্তের ভার দেয়। শুভর মৃত্যুতে লীলা মানসিক ভারসাম্য হারায়। এদিকে ডিটেকটিভ সঙ্গ অপরাধীদের সাথে